কেটে আছে মেথি, মৌরি, কালো জিরে, জোয়ান, ভেজে নেব। লঙ্কা, শুকনো লঙ্কা আছে, ভেজে নেব। এরপর আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আমটা ভেজে নিয়েছি, লাল হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ, আমটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি চিনি দিয়ে দেব। এখানে আমি 500 আম নিয়েছি, 250 চিনি দিয়ে দিলাম। এরপর আমি চিনিটা ভালো করে মাখিয়ে নেব। আমের আচারটা তৈরি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাগুলো। মাখিয়ে নেব, ওরা ভালো করে মাখিয়ে নেব মশলাটা।